আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমার ইন্তেকালের আগে তোমাদের নিকট দুইটা জিনিস আমানত রেখে গেলাম, জোরে বলুন কয়টা? দুইটা। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে একটা হলো আমার আল্লাহর কোরআন, আর একটা হলো আমার হাদিস শরীফ। ও আমার সাহাবীরা, আমি নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় লইয়াম ওই মদিনার মাটির নিচে ঘুমোতে যাব, আমার সাহাবীরা রে আমার সকল উম্মতদেরকে জানাই দিবাম দুনিয়ার জমিনে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আলেমদের মজলিসে হবে, আমার উম্মতেরা যদি আমলের নিয়তে বসতে পারে রে, আমি নবী ঘোষণা দিলাম একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বৎসর নয়, দুই বৎসর নয়, একাধারে ষাট বৎসর যাবৎ নফল ইবাদত করলে ওদের আমল নামায় যেই সওয়াব লেখা হবে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মত যদি দুনিয়ার জমিনে কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসতে পারে রে, আমি নবী ঘোষণা দিলাম ওদের আমল নামায় ষাট বৎসর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব লেখা হবে। লাভ কম না বেশি? আরো আসতে বলেন। এত লাভ এই এলাকায় মুসলমানের সংখ্যা কম না বেশি? আরো জোরে কোন? এত মুসলমান থাকা সত্ত্বে আর এত লাভ থাকা সত্ত্বেও মাহফিলের মধ্যে মুসলমানের সংখ্যা অনেক কম, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে মুসলমান কোথায় চলে গেল? আজকে এখানে যদি ওয়াজ না দিয়া মমতাজ বেগমরা আনতারতেন তাইলে মনে হয় এই গ্রামে জায়গা হইতো না, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য বলি অনেক দুঃখের সাথে, বর্তমান সমাজের মুসলমানরে গুণে ধরছে। কিসে ধরছে? গুণ চিনেন? কি খায় না? বিরিয়ানি খায়? গুনে খায় কাঠ, ঠিক কিনা? আপনারা আমার কথাটা সুস্থ দেমাগে উত্তর দিবেন, বলুন যেই গুনে কাঠ খায় ওই কাঠটা ধ্বংস হয় না ভালো থাকে? ধ্বংস হয়ে যায়। বর্তমান সমাজের মুসলমানের কলবের মধ্যে শয়তান নামক গুণ প্রবেশ করে এদের কলবকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য অনেক দুঃখের সাথে বলি, মুসলমান রে দর্শে গুনে বেবে দেখো না, মুসলমান রে দর্শে গুনে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, মুসলমান রে দর্শে গুনে, মুসলমান রে দর্শে গুনে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, আইসো একা যাবে একা, আইসো একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী, এ দুনিয়া বুঝের বাজি কেন রে মন বুঝলি না, ঠিক কিনা? এ দুনিয়া বুঝের বাজি কেন রে মন বুঝলি না, মরণকালে আসল বাড়ি কবর হবে ঠিকানা, মরণকালে আসল বাড়ি কবর হবে ঠিকানা, বাড়ি করা গাড়ি করা সবই করা সার, মরে গেলে পরে রবে সোনারি সংসার, সব পরে থাকবে, ঠিক কিনা? আজকে গ্রামে মুসলমানের অভাব নাই, ঠিক কিনা?
কিন্তু আল্লাহর সাহায্য পায় না। কেন পায় না? আমাদের ক্যারেক্টার ভালো না, ঠিক কি না? কি ভালো না? ক্যারেক্টার ভালো না, চরিত্র ভালো না, স্বভাব ভালো না। সূর্য ওঠার পরে সূর্য ডুবা পর্যন্ত আমার মনে হয় এক একজন মুসলমান কয়েক লক্ষ মিথ্যা কথা বলে, ঠিক কিনা? তাহলে মোনাজাত কিভাবে কবুল হবে? আপনার নামাজ কিভাবে কবুল হবে? আপনার এবাদত আল্লাহ কিভাবে কবুল করবেন? মূল কথা হলো আমাদের ক্যারেক্টার ভালো না। যদি সত্যিকারে মুসলমান হতে পারতাম তাহলে আল্লাহর সাহায্য পাইতাম, ঠিক কিনা? আজকে কেন মুসলমান লাঞ্ছিত? আজকে কেন মুসলমান অপমানিত? আজকে কেন মুসলমান পদধৌলিত, ঠিক কিনা? একটাই কারণ, আমাদের ক্যারেক্টার ভালো না। মুসলমান মুসলমানের সাথে মিল নাই, গাঞ্জাখোর গাঞ্জাখোরের সাথে মিল আছে, কিন্তু মুসলমান মুসলমানের সাথে মিল নাই। আমার ভাইয়েরাম, অন্যান্য ধর্মাবলম্বীগুলি সবাই মিল, কিন্তু আমাদের মুসলমানের মধ্যে বেজাল, ঠিক কিনা? কেন? আমাদের মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, একতা নাই, মিল নাই। বাপ থাকে একদিকে, ছেলে থাকে আরেক দিকে, ঠিক কিনা? কেন আমাদের এই দুর্দশা? কেন? সাহাবায়ে কেরামদের দিকে তাকান, তারা কেমন লোক ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিলেন, তাদের মধ্যে তো কোনো ত্রুটি ছিল না, ঠিক কিনা? তারা আসলে প্রকৃত মুসলমান, আশেকে রসুল, সুবহানাল্লাহ। কোন আজকে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেয় না, কেন দেয় না? টাকার অহংকার, গর্বের অহংকার, ক্ষমতার অহংকার, ঠিক কিনা? সালাম দিলে মহাব্বত বাড়ে না কমে? আরো আসতে বলেন, বাড়ে। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিলে তিনটা লাভ, কয়টা লাভ? এক নম্বর লাভ হইল মহাব্বত বাড়ে, দুই নম্বর লাভ হইল তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়, তিন নম্বর লাভ হইল জান্নাতের মধ্যে একটা কুরসি পাওয়া যায়। তাহলে লাভ কম না বেশি? দেখুন তো, সাহাবা ইকরামদের মধ্যে তো কোনো অহংকার ছিল না, দুর্নীতি ছিল না, ঠিক কিনা? আমার ভাইয়েরাম, হাদিস শরীফের মধ্যে এসেছেন জীবন বট হযরত আবু বকর সিদ্দিক হযরত আলীরে সালাম দিয়ে দিতেন, আগে দিতেন। কোনোদিন আলী আগে সালাম দিতে পারে নাই, সুবহানাল্লাহ। কোন এই নিয়মটা আসলে আমাদের মুসলমানদের মধ্যে খুব কম, মুসল্লিরা সায়াথা ইমামের দিকে ইমাম সালাম দেয়নি, ঠিক কিনা? আসে না এই রোগ আপনাদের দিকে? আমার এলাকায় আছে, মুসল্লিরা সায়াথা ইমাম নি সালাম দেয় না, দিলে ইমামতি শেষ, ঠিক কিনা? জীবন ভর হযরত আলী আবু বকর সিদ্দিককে আগে সালাম দিয়ে দিতেন, হঠাৎ করে একদিন আলী সালাম দেয় না। কেন দেয় না? তার পেছনে কারণ আছে না নাই? অহংকার দেয় নাই। সাহাবিদের চরিত্র হলো এক মুসলমানের আরেক মুসলমানকে উপকার করা। আমার ভাইয়েরাম, জীবনভর হযরত আলী আবু বকরকে সালাম দিত, একদিন সালাম দিল না,
আবু বকর থমকে গেলেন, মনে মনে ভাবলেন জীবনভর হযরত আলী আমাকে আগে সালাম দিত, আজকে দিল না, তার কারণ কি আমি কোনো ভুল করলাম না অন্যায় করলাম? আমার ওয়াইরাম হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক আলীরে সালাম দিয়ে দিলেন, হযরত আলী সালামের জবাব দিলেন, আলী চলে গেলেন আলীর জায়গায়, হযরত আবু বকর চলে গেলেন নবীর মুকদ্দমায়। সুবহানাল্লাহ। কোন হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই গো নবী, জীবনভর আলী আমার সালাম দিত, আজকে দিল না, আমি কি কোনো ভুল করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম? আমার বন্ধুগণ, আমার নবী সঙ্গে সঙ্গে আলীরে ডাক দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, হযরত আবু বকর যার কাছে নালিশ দিয়েছে তিনি হলেন শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। কোন নবীর বিচারের মধ্যে কোনো দুর্নীতি নাই, নবীর বিচারের মধ্যে কোনো বাটফারি নাই, সিটারি নাই। আজকে আমাদের বাংলাদেশের বিচারের মধ্যে দুর্নীতি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কেমন বিচারক, পৃথিবীতে শ্রেষ্ঠতম বিচারক, এক নাম্বার বিচারক, দ্বিতীয় নাম্বার বিচারক হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। কোন আমার নবী ডাক দিলেন আলী রে এদিকে আয়, কারণ আবু বকর সিদ্দিক নবীর দরবারে নালিশ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনভর সালাম দিতাম, আজকে কেন দিল না, তার কারণ জিজ্ঞাসা করেন, আমি কোনো ভুল করলাম না অন্যায় করলাম? আমার নবী ডাক দিলেন আলী রে, আলীকে জিজ্ঞেস করবে কেমন বিচারক, জোরে কোন মারহাবাম। আমার ভাইরাম, বিচারের মধ্যে কোনো দুর্নীতি নাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে, সাহাবায়ে কেরাম নবীর দরবারে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, আমি আপনার দরবারে নালিশ করলাম, আল্লাহর নবী কোরআন শরীফটারে খুল্লা ফলাইছে। আমার বন্ধুগণ, কোরআনের আইন, কোরআনের আইন বিধান মোতাবেক আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবিরা রে, যেহেতু কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, কোরআনের আইন মোতাবেক তার হাত কাটা হবে। হবে আর জোরে কোন কি কাটা হবে? আমার ভাইরাম, আল্লাহর নবী সিদ্ধান্ত দিয়েছেন, সাহাবীরা রে, যেহেতু ওই মহিলা চুরি করেছে, তার হাত কাটা হবে। আমার বন্ধুগণ সিদ্ধান্ত দিয়ে দিলেন, আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম অন্যত্র চলে গেলেন, গোল বৈঠকে বসে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও উপস্থিত সাহাবীরা, ওই যে কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, আল্লাহর নবী সিদ্ধান্ত দিয়েছে তার হাত কাটা হবে। সাহাবীরা রে, নবী তো জানে না, এটা তো কুরাইশ বংশের মহিলা, নবীর বংশের মহিলা, ওই মহিলার যদি হাত কাটা হয় তাহলে নবী বংশের ইজ্জত কমে যাবে, এই বিচারটা কিভাবে সহজ করা যায়? হযরত আবু বকর বলেন, আমি পারতাম না। হযরত ওমর বলে, আমিও পারতাম না। হযরত আলী দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কেউ যদি না পারো,
এই বিচারটা সহজ করার জন্য আল্লাহর পয়গম্বরের একজন নাতি আছে যায়েদ বিন হারেসের সন্তান যার নাম হযরত উসামা ছোট্ট বাচ্চা ওই বাচ্চারে শিখায়া আল্লাহর নবীর দরবারে পাঠায় দাও হয়তোবা বিচারটা সহজ হতে পারে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম বলতেছে মোটামুটি পরামর্শটা খারাপ না আমার বন্ধুগণ ওই যে যায়েদ বিন হারেসের সন্তান 7-8 বছরের সন্তান হযরত উসামা বাহিরে খেলতে গেছে ওই খেলার থেকে ধরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন উসামা রে ওই যে দেখো রে কুরাইশ বংশের মহিলা চুরি করেছে তোমার দাদা সিদ্ধান্ত দিয়েছে তার হাত কাটা হবে উসামা রে এটা তো নবীর বংশের মহিলা যদি হাত কেটে দেওয়া হয় তাহলে নবী বংশের ইজ্জত কমে যাবে এ উসামা তুমি তো নবীর নাতি তোমাকে অনেক ভালোবাসে তোমাকে অনেক আদর করে উসামা যাও তোমার দাদার কাছে গিয়া একটু সুপারিশ করো রে যাতে করে ওই মহিলার হাত না কেটে আঙ্গুল কেটে বিচারটা সহজ করে দেয় এই কথাটা শিখায়া ওই বাচ্চারে শিখায়া নবীর দরবারে পাঠিয়ে দিলেন আল্লাহর নবী মসজিদের বারান্দার মধ্যে হেলান দিয়ে বসে আছে হযরত উসামা দৌড়াইয়া নবীর কোলের মধ্যে বসে গলার মধ্যে ধরে ডাক দিয়ে বলেন দাদা আপনি কেমন আছেন আল্লাহর নবী মুসকিয়ে এসে ডাক দিয়ে বলেন উসামা রে আমি তো ভালো আছি তুই কেমন আছো আমার ভাইয়ের আমার বন্ধুগণ হযরত উসামা ডাক দিয়ে বলেন ও দাদা আপনি আমার দাদা আর আমি আপনার নাতি জোরে কোন সুবহানাল্লাহ দাদা গো আমি একটা সুপারিশ নিয়ে আপনার দরবারে আগমন করেছি ও দাদা ওই যে কুরাইশ বংশের মহিলা চুরি করেছে আপনি সিদ্ধান্ত দিয়েছেন তার হাত কাটবেন ও গো দাদা এটা তো কুরাইশ বংশের মহিলা এটা তো আপনার বংশের মহিলা দাদা গো যদি হাত কেটে দেন তাহলে আপনার বংশের ইজ্জত কমে যাবে ও দাদা হাত না কেটে আঙ্গুলের আগাটা কেটে বিচারটা সহজ করলে হয় না আল্লাহর নবীর চোখ লাল হয়ে গেছে কপালের মধ্যে রক্ত জমা হয়ে গেছে আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন আমার বন্ধুগণ হযরত উসামাকে কোল থেকে নামাই দিলেন নাম উসামা আল্লাহর নবী হযরত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে সাধারণ একজন মহিলা কুরাইশ বংশের মহিলা ওই মহিলা চুরি করেছে আমি সিদ্ধান্ত দিলাম তার হাত কাটার জন্য ওই হাত না কেটে আঙ্গুল কেটে দেওয়ার জন্য আমার নাতি উসামাকে পাঠিয়ে দিলা এ সাহাবীরা শুনুন আমার মা ফাতেমা জান্নাতে সমস্ত মহিলার সর্দার সাইয়্যেদাতুন নিসা ইয়াহলিল জান্নাহ জোরে কোন সুবহানাল্লাহ সাহাবীরা রে আমার মা জান্নাতে সমস্ত রমণীর সর্দার হবে বেহেশতে আমার মা ফাতেমা যদি চুরি করত রে আমি কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য ফাতেমার হাত কেটে দিতাম আর আস্তে কোন সুবহানাল্লাহ কেমন বিচারক সুবহানাল্লাহ কোন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে এই পৃথিবীতে বিচারক নাই একজন খুন করেছে 1,00,000 টাকা দরায় দিলে খুন মাফ ঠিক কিনা ধরে বলেন অথচ আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা শোনো যদি একটা হক বিচার করো আমি নবী ঘোষণা দিলাম তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে আমার বন্ধুগণ আমার ভাইরাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী রে এদিকে আয় রে আলী হযরত আলী দাঁড়িয়ে গেলেন
ইয়া রাসূলুল্লাহ আপনি কেনে গো আমারে ডেকেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, জানতাম জীবন ভর আবু বকরকে আগে সালাম দিতাম, আজকে কেনে দিলা না? এই কথা বলতে দেরি হয়, হযরত আলী চোখে পানি আসতে দেরি হয় না। আমার ভাইরাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রাম, চোখে কেন পানি, চোখ থেকে কেন পানি বের হয়ে গেছে রে আলী? আবু বকর কি কোনো কষ্ট দিয়েছে? হযরত আলী ডাক দিয়ে বলে, না না, আবু বকর কোনোদিন কষ্ট দিতে পারে না। নবীজি গো, কি কারণে আমি সালাম দেই নাই আগে কারণটা শুনেন। আমি আলী গত রাত্রে বিছানায় ঘুমোতে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে গিয়ে দেখি চার প্রকারের শরবতের নহর আমি আলীর মুখের মধ্যে আসতেছে। নবী গো, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি জান্নাতের মাঝখানে একটা স্বর্ণের সিংহাসন, এই সিংহাসনের মধ্যে লেখা, দুনিয়ার জমিনে যে ব্যক্তি এক মুসলমান আরেক মুসলমানকে আগে সালাম দিবে তার নামে ওই জান্নাতের কুরসিটা রিজার্ভ হবে। এই কারণে আমি সালাম দেই নাই, আমি তো জীবন বর দিয়েছি আজকে দেই নাই। আমার ভাই আবু বকরের নামে জান্নাতুল ফেরদাউসের কুরসি রিজার্ভ করলাম। কেমন চরিত্র ছিলেন সাহাবায়ে কেরাম, এদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, এদের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইরাম, এবার হযরত আলী চলে গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর শোনো রে, আমার আলী জীবনে কোনোদিন ভুল করতে পারে না, তার কারণ আমার আলী রে আমার আল্লাহ চারটা গুণ দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। কয়টা গুণ জোরে কোন, কয় গুণ? চারটা গুণ। এবার আবু বকরের সামনে আপনার আমার নবী আলীর গুণ গান গায়, সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার আলী এমন একজন সাহাবি, এক নম্বর গুণ হল আনা মাদিনাতুল ইলমে আলিয়ুন বাবহা, আমি নবী এলেমের শহর, সেই শহরের দরওয়াজা আমার আলী, এটা এক নম্বর গুণ। দুই নম্বর গুণ আমার সাহাবি আলী, দুই নম্বর গুণ হল সাহাবিদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত, তিন নম্বর গুণ হল সাহাবিদের মধ্যে সবচাইতে বড় বীর যোদ্ধা, চার নম্বর গুণ হল আমার আলী সাহাবি সমস্ত সাহাবির আগে তিনি নামাজ কায়েম করেছেন। গুণগুলি ভালো না খারাপ? আরো জোরে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, হযরত আলী সবচাইতে পণ্ডিত। কেমন পণ্ডিত? হাদিসের মধ্যে আসছে একদিন নবী গোটা দশেক সাহাবিদেরকে নিয়ে খেজুর খায়। কি খায়? খেজুর খায় ঠিক, বিচিগুলি দানাগুলি আলীর সামনে জমা করছে। আলী মনে মনে কয়, নবী খায় খেজুর আর দানা দেয় আমারে। বুঝতে পেরেছি দানাগুলি মনে হয় বাহিরে নিক্ষেপ করতে হবে। সুবহানাল্লাহ। খেজুর খাওয়া শেষ, নবী বললেন, উপস্থিত সাহাবিরা তোমরা বলো তো
এই মজলিসের ভেতরে সবচাইতে বেশি খেজুর কে খাইছে? সাহাবীরা কয় যার সামনে দানা বেশি সেই খাইছে। হযরত আলী তো পণ্ডিত মানুষ, উপস্থিত প্রশ্নের উত্তর দিতে পারতেন খুব তাড়াতাড়ি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক আছে দানা সহ খেজুর খেয়ে লেছে। সুবহানাল্লাহ। কোন তাহলে হযরত আলী পণ্ডিত কম না বেশি? জোরে কোন, আরো জোরে কোন। আমার ভাই, আমার বন্ধুগণ, এক নম্বর গুণ হলাম সাহাবীদের মধ্যে সবচাইতে বড় আলেম। দ্বিতীয় গুণ হলো সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় বীর যোদ্ধা। এই মুসলমান কাকে বলে? আমার দিকে তাকান, মুসলমান কারে কয়? আজকে বাংলার মুসলমান লাঞ্ছিত অপমানিত, তার কারণ বাংলার মুসলমান মুসলমানের সাথে মিল নাই, বাংলার আলেম আলেমদের সাথে কোনো মিল নাই। ঠিক কিনা? ধরে কোন, আজকে যদি মুসলমানগুলি এক হইতো, বাংলার আলেম ওলামা যদি এক হইতো, এই বাংলাদেশে ইসলাম কায়েম হতে দেরি হবে না। ঠিক কিনা? আজকে কেন মুসলমান মার খাচ্ছে, কেন মুসলমান মার খাচ্ছে, কেন মুসলমান সাহায্য পায় না? আমাদের ক্যারেক্টার ভালো না, চরিত্র ভালো না, মুসলমান মিল থাকার না কারণে মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, মুসলমান মিল থাকার না কারণে মার খাচ্ছে মায়ানমারের মুসলমান। কেন এই অবস্থা? আসুন, বাংলার মুসলমান বাংলার আলেম ওলামা সব এক হয়ে যাই। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এরা কেমন মুসলমান ছিলেন? খন্দকের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিলেন 3,000, কয় হাজার? 3,000। কাফেরদের সংখ্যা ছিলেন 10,000, কয় হাজার? 10,000। মুসলমানের সংখ্যা কম না বেশি? কাফেরের সংখ্যা বেশি। ওই খন্দকের ময়দানে আল্লাহর নবী নিজের হাতে খাল খনন করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাল কাটবেন না, দেখতে পাচ্ছি গুজা হয়ে গেছেন, বেকা হয়ে গেছেন, আপনার শরীর থেকে প্রচিনা টপকাচ্ছে, ঘাম বেড়ে হচ্ছে, নবী গো আপনি একটু বিশ্রাম করুন। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমি যদি খন্দকের যুদ্ধের ময়দানে বিশ্রাম করি, খাল না কাটি, তাইলে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? তিনি খাল কাটতে শুরু করলেন, এই দিক দিয়ে যুদ্ধের ঘন্টা বেজে গেল। নাউজুবিল্লাহ। কোন 10,000 কাফের যুদ্ধের ঘন্টা বাজাই দিল, আল্লাহ একজন আছে না নাই? জোরে কোন, মুসলমানের পক্ষে না বিপক্ষে? অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ ওয়াদা করেছেন মুসলমানদেরকে সাহায্য করবেন। আমার বন্ধুগণ, কন্ঠাক যখন মিস হয়ে গেল, একটা অঘটন ঘটে গেল, 10,000 কাফের সবাই মিলে একজন বীর পুরুষ শক্তিশালী আমর নামক এক লোককে হায়ার করে এনেছে। ওই লোকটা একা 1,000 লোকের সঙ্গে মোকাবেলা করতে পারতেন। নাউজুবিল্লাহ। অনেক টাকার বিনিময়ে বেঈমান আমরকে হায়ার করে আনার পরে দেখতেছে যুদ্ধের ময়দানে কন্ট্রাক্ট মিস হয়ে গেছে। বেঈমান আমর পাহাড়ের উপরে দাঁড়ায়া উঁচু গলায় একটা ভাষণ দিলেন। নাউজুবিল্লাহ। উঁচু গলায় ভাষণ দিয়ে বলেন, মুসলমান আগর তোমার অন্ধে কো জবান হে, আজ ও পাহাড় কি উপর মুসলমান, তোমাদের মধ্যে কোন বীর পুরুষ শক্তিশালী থাকলে আসো, আমি আমর ডাকছি। আমরের চিৎকারের কণ্ঠ হযরত আলীর কানে স্পর্শ করলে হযরতে আলী নবীর দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলেন, নবী গো
পাহাড়ের উপরে চিল্লাই কাটা একটু হুকুম দেন, টেস্ট করে দেখি। সুবহানাল্লাহ, কোন দিলকে মোমের মতো নরম করবেন, মুসলমান কারে কয়। সুবহানাল্লাহ, আমার ভাইরাম হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপরে কে যেন চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, মুসলমান তোমরা যদি সাহস থাকে তাহলে আসো, আমি আমর ডাকছি, নবী গো একটু হুকুম দেন, টেস্ট করে দেখি। আমার নবী ডাক দিয়ে বলেন, আলী এদিকে আসো, যাও যাও, ডান হাতের মধ্যে তোমাকে তরবারি দিলাম, বাম হাতের মধ্যে ঢাল দিয়ে দিলাম, আলী রে যা যা, আমি আমার আল্লাহর কাছে তোরে আমানত দিয়ে দিলাম। মুসলমানদেরকে মারার জন্যে, সাহাবিদেরকে মারার জন্যে, নবীকে মারার জন্যে বেঈমান আমর বসে আছে। হঠাৎ করে নজর করে দেখে নবীর সাহাবি মুসলমানের সন্তান হযরত আলীরে দেখা যায়। বেঈমান আমর কয়, তুমি কেডা? কয়, আমি আলী। তোমার বাবার নাম কি? কয়, আবু তালিব। ও, তুমি আবু তালিবের পোলা? কয়, হ্যাঁ। তোমার বাবাই তো আমার বন্ধু, নাউজুবিল্লাহ, তোমার বাবাই তো আমার বন্ধু। হযরত আলী বললেন, বন্ধু সন্ধু বাদ দেন, কেনে রে মুসলমানকে স্মরণ করেছেন সে কথা আগে বলেন। বেঈমান আমর হুঙ্কার মেরে ডাক দিয়ে বলেন, আলী রে উঁচু গলায় কথা বলো, তুমি কি আমারে চিনো? আমি বেঈমান আমর, একা 1000 লোকের সঙ্গে মোকাবেলা করতে পারি। হযরত আলী বললেন, তাতে কি হয়েছে? সুবহানাল্লাহ, তাতে কি হয়েছে? আপনি 1000 লোকের সঙ্গে মোকাবেলা করতে পারেন, আমার কি? মুসলমানরে কেন স্মরণ করছেন সেই কথাটা আগে বলেন। সুবহানাল্লাহ। এইবার আমর মনে মনে কয়, না জানি কি হয়, গায়ে কিছু শক্তি না থাকলে এত বড় কথা কয়। সুবহানাল্লাহ। শক্তিটা দিলেন কে? জোরে বলেন, কে? এই আল্লাহ আছে না নাই? আমার ভাইরাম বেঈমান আমর ডাক দিয়ে বলে, আলী তোমার সাহস তো কম নাম, তুমি আমাকে বলো কি হয়েছে, তুমি আমাকে চিনো? বেঈমান আমর, তুমি কি আমার সাথে লাগবা? হযরত আলী বলেন, মুসলমান কোনোদিন আগে লাগে না, তুমি যদি আগে লাগো তাইলে আমি চেষ্টা করে দেখি, পারি কি পারি না। আপনারা বলুন, এইবার আমরের মেজাজ বাড়ছে না কমছে? জোরে কোন, তরবারি লয়ে খার হয়ে গেছে গা, আলিরে মারবো, কারে মারবো? খার হয়ে গেছে গা তরবারি লয়া। এই দিক দিয়া কাফেররা বলতেছে, জয় আমর, জয় আমর, জয় আমর, জয়ের ধ্বনি আমার নবীর কানে স্পর্শ করলে নবী আর চোখে পানি রাখতে পারে না। আল্লাহর নবী কেঁদেই ফেলে দিলাম ওই খন্দকের যুদ্ধের ময়দানে। মুনাজাত করতে করতে মাথার উপরে হাত তুললেন, আমার আল্লাহ, রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কাঁদবেন না, জিব্রাইল রে আমার নবীর কানের মধ্যে শোনায়া দে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব।
আমার জয় আমার জয়ের ধ্বনি আমার নবীর কানে স্পর্শ করলে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে এরা যখন জয়ের ধ্বনি তুলতে পারছে তোরা একটা নারায় তাকবীরের আওয়াজ তুলে দে আমার আলীর শক্তি বৃদ্ধি হয়ে যাক। এবার একটা তাকবীর দেওয়া লাগবো খুব জোরে, পারবেন কি পারবেন না? এমন জোরে তাকবীর দিবেন এত জোরে জীবনে কথা বলেন নাই, মারহাবা কোন। আমি দোয়া করব যারা জোরে তাকবীর দিবেন এদেরকে যেন আমার আল্লাহ হযরত আবু বকরের সঙ্গে জান্নাত দেয়। নারে তাকবীর হয় নাই, মৌসুম হয়েছে জোশ উড়ে নাই, এবার জোশে দিবেন, পারবেন না? দুই হাত উঁচা করে দিয়ে দিবেন, আবার আরেকবার নাক ভেঙে লেন না। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলম করে যাও, আল হাদিসের আলম করে যাও, কোরআন হাদিস যেখানে আমরা কি সেখানে থাকবেন তো আলহামদুলিল্লাহ। এমন একটা তাকবীর যখন সাহাবীরা দিলেন, আমার ভাইয়েরা এই দিক দিয়ে আমার আল্লাহ হযরত আলীর ইমানি শক্তিটা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, বেঈমান আমার তরবারি নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে হযরত আলীকে মারার জন্য, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী তরবারি ব্যবহার করে নাই, বাম হাতের ঢালটা আমরের তরবারির সামনে রেখে দিলেন ইজি পজিশনে। কিতাবের মধ্যে এসেছে যেইভাবে আমর তরবারি মারলেন আর যেইভাবে হযরত আলী ঢাল ঘুরালেন, ঢালের মধ্যে লেগে বেঈমান আমরের তরবারি দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেছে। এবার হযরত আলী ডাক দিয়ে বলেন এরে বেঈমান নরাধম নরপশু, মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, আইনাল মাফার ভাগবি কই পালাপি কই? সুবহানাল্লাহ। কোন ভাগবি কই পালাবি কই আইনাল মাফার কই যাবি? আমারে তরবারি মেরেছ, সেই তরবারি ভেঙ্গে দুই দিকে পড়ে গেছে, আমার হাতে তরবারি দেখেছস? এটা আল্লাহর তরবারি, এটা নবীর হাতের তরবারি, এটা ইমানি তরবারি। সুবহানাল্লাহ। হযরত আলী হুংকার মেরে আল্লাহু আকবার বলে বেঈমান আমরের গায়ে বসাই দিলেন। একটা তরবারি আগাতে বেঈমান আমর দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেছেন, হযরত আলীর তরবারিটা জমিনে গেড়ে গেলেন। এবার সন্ন হাতে আমার আলী নবীর দরবারে চলে গেলেন, নবী গো তরবারি নাই, বেঈমান খতম। সুবহানাল্লাহ। আমার ভাইরাম আমার নবী ডাক দিয়ে বলে আলী রে আসো। আমার নবী একটা খেজুর গাছের ঢাল কাটলেন। সুবহানাল্লাহ। ডালটা কাট দেয়া আলীর হাতে দেয়, আলী বলেন এই ডালটা দেওয়ার আগে তরবারি হয়ে গেছে গা। আরো জোরে কোন? আমার বন্ধুগণ আমার ভাইয়েরাম, হযরত আলীর তিন নম্বর গুণ হলো সাহাবীদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ।